This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় এক্সক্লুসিভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিলীপ ঘোষের কুমন্তব্য থেকে রুদ্রনীল ঘোষের অভিমান। ডায়মন্ড হারবারে কেন এখনো প্রার্থী দিতে পারল না বিজেপি? অকপটে জানালেন তমলুকের বিজেপি প্রার্থী। কেমন সাড়া পেলেন সেখানে? অসম্ভব অসম্ভব ভালো সাড়া, মানুষের উচ্ছ্বাস, মানুষের উৎসাহ দেখে আমি মানে খুবই অভিভূত হয়ে গেছি। যেভাবে মানুষ জড়ো হয়েছেন তাতে তো আমার মানে খুবই আশাবাদী হওয়ার কারণ আছে। আমার বড় ইউএসপি হচ্ছে, প্রথম হচ্ছে এমন কিছু কাজ করা উচিত বলে আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গে করা হয়নি, যাতে বেকার সমস্যার একটা সুরাহা হয়। কাজের সুযোগ তৈরি করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরি করে তো, চাকরি দিয়ে তো সকলকে বেকারি দূর করা যাবে না, সেই জন্য এমন কাজের সুযোগ তৈরি করতে হবে যাতে মানুষ পরিযায়ী শ্রমিক না হয়ে যায় আর মানুষ ব্যাঙ্গালোরে চলে গিয়ে চাকরি না করে, বাবা মায়ের সঙ্গে, স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে গ্রামে এবং শহরে যাতে মানুষ থাকতে পারে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, আর একটা ইস্যু হচ্ছে দুর্নীতি, এবং অনেক দুর্নীতি ছাড়া আর একটা ব্যাপার হচ্ছে যে অনেক মানুষ যারা বিভিন্ন সরকারি ছোটোখাটো কাজগুলো করেন, যেমন অঙ্গনওয়াড়ি ইত্যাদিরা, তারা যে অল্প টাকা পান সেই টাকাটাই সরকার কেন বেশি করে ভালো করে দেয় না আমি জানি না, তাদের তো সংসারই চলে না। তারপরে ডিএর ব্যাপার আছে, বহুদিন ধরে ডিএ দিচ্ছে না। খানিকটা আমি সেন্স করতে পারছি যে বহু যুবক যারা আসছেন তারা কিন্তু এগুলো শুনছেন, এই কথাগুলো। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা মন্তব্য করেছেন, সেটা অন্তত অশালীন এবং নারী বিদ্বেষী। আপনি কি বলবেন ভোটের আগে? তার জন্য তো বিজেপি দল তাকে শোকজ করেছেন, এরপর যতক্ষণ না শোকজের উত্তর হচ্ছে ততক্ষণ বিজেপি দল কিছু বই করবে না, শুনবে, দেখবে শোকজের উত্তর কী আসছে, তারপর সেই অনুযায়ী তাকে বলা হবে। রুদ্রনীল ঘোষ, তিনি আবার অসন্তোষ প্রকাশ করেছেন, 77টা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করেছেন, টিকিট না পাওয়ার এর জন্য কি এরকম অভিমান দেখানো দরকার? না না, টিকিট উনি তো বলেননি, হ্যাঁ টিকিট না পায়, উনি বলেছেন খারাপ হয়েছে, খারাপ লেগেছে, কিন্তু টিকিট না পাওয়ার জন্যে যে ওনার উনি সবই 77টা গ্রুপ লিভ করেছেন তা নয়, উনি বলেছেন যে একই গ্রুপে, একই বিভিন্ন গ্রুপে একই কথা আসতে থাকে, সেই জন্য আমারও তো একটা দেখার সময় আছে, সেই জন্য আমি ওগুলো লিভ করেছি। কিন্তু কোনো ইম্পর্টেন্ট গ্রুপ যেখানে বিজেপি নেতারা বিভিন্ন মেসেজ দেন সেই সব গ্রুপ আমি লিভ করিনি, এবং উনি বিজেপির সঙ্গেই আছেন, উনি বিজেপি ছেড়ে চলে যাননি, এবং কালকে পরিষ্কার বলে দিয়েছেন যে আমি বিজেপির সঙ্গেই আছি, বিজেপির লড়াইতেই থাকব। খুব একটা আর বেশি সময় নেই লোকসভা নির্বাচন হতে, সেখানে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিজেপি? কোথাও দিতে পারেনি বলবেন না, দিতে পারেনি বলবেন না, বিজেপি এখনও দেয়নি, বিজেপি অপেক্ষা করে দেখছে, বিভিন্ন নাম নিয়ে বিচার বিবেচনা চলছে। এমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই কি ভয় পাচ্ছে বিজেপি? না ভয় পাবে কেন, বিজেপি অভিষেককে ভয় পায় কি? অভিষেক তাই তো ছিলেন, না দেখ ভালো করে জানে না, কোনো রাজনৈতিক লোকই না, ঠিক আছে তো, ঠিক আছে। ডায়মন্ড কী হবে বিজেপির ফলাফল আপনার কী মনে হয়? দেখা যাক না, দেখা যাক, দেখা যাক। তুমি ডায়মন্ড হারবার নিয়ে কিছু সরাসরি মন্তব্য না করতে পারলেও তমলুক নিয়ে প্রথম দিন যথেষ্ট ভালো সাড়া পেয়েছেন এবং তার এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে ফের দ্বিতীয় দিন তমলুকে যাচ্ছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যামেরা সমর ঘোষের সঙ্গে শ্রাবন্তী সাহ, টিভি9 বাংলা, কলকাতা। নজর রাখবো আরও এক বড় খবরে। বাংলায় ভোট প্রচারের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, জেপি নাড্ডা, অমিত মালব্য, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথের সঙ্গে নাম কলকাতার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। টিকিট না পেয়ে অভিমানী রুদ্রনীল 67টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বিজেপির তারকা নেতা। তবে কি মান ভাঙাতেই প্রচারক তালিকায় জায়গা দেওয়া হলো রুদ্রনীলকে? তারকা প্রচারকের তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা রয়েছেন তালিকায়। শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সৌমিক ভট্টাচার্য, রাহুল সিনহাদের মতো নামও রয়েছে। তবে উত্তরবঙ্গের নেতা হওয়া সত্ত্বেও তালিকা থেকে বাদ গিয়েছেন জন বার্লা। তপশিলি বাদে আরও বাকি তিনটে আসন, 38 আসনে শিকে ছেড়েনি। বাকি তিনটে আসনের মধ্যে কোথায় দাঁড়াতে চাইছেন রুদ্রনীল ঘোষ?
ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভ কি বললেন রুদ্রনীল, চলুন শুনে দেখি। তিনটে যে সিট বাকি রয়েছে, এই তিনটে সিটের মধ্যে বোঝা গেল আপনার ব্যাখ্যা অনুযায়ী মানে একটা বিরাট সংখ্যক মানুষের কাজ করা এবং সিস্টেমটাকে বদলে দিয়ে পাল্টে দিয়ে কাজ করা, এটার জন্য প্রার্থী হওয়াটা খুব জরুরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে তিনটে সিট এখন অবধি অ্যাভেলেবেল, কোন সিটটা আপনি চাইবেন? না, আমার চাহিদার মধ্যে কোনো কিছু নেই, আমার চাহিদার মধ্যে নেই, কারণ আমি অন্য কোনো দল করি না, আমি একটা অনুশাসিত দল করি, পরিষ্কার দলীয় নেতৃত্ব। তারা যদি মনে করেন, তারা যদি দেখেন যে বাকি এই 38টা প্রার্থীকে তারা যেভাবে বিচার করে যোগ্য প্রার্থীকে নিয়ে এসছেন, তাদের ওই যোগ্যতার পরিমাপে যদি আমি যোগ্য হিসেবে বিবেচিত হই, তারা যেখান থেকে দেবেন, হ্যাঁ একটি সিট যেটা ঝাড়গ্রাম সেটা এসসি সিট, ফলে সেখানে নয়। যদি ডায়মন্ড হারবার আপনাকে দেয় তাতে আপনার কোনো আপত্তি নেই? ডায়মন্ড হারবার যদি দেয় তাহলে কেন লড়বো না, তো বুঝতে পারছি না। নজর থাকবে আরো এক গুরুত্বপূর্ণ খবরে, তৃণমূলের তারকা প্রচারক তালিকায় বাদ মিমি নুসরত। এবার প্রচারকের তালিকায় নাম নেই দুই তারকা সাংসদের, তালিকায় নাম দেব শতাব্দী সায়নী ঘোষের, নাম রয়েছে অদিতি সায়ন্তিকা রাজ এবং সোহমের। তারকা তালিকায় রচনা জুন মালিয়ার নাম, তবে তালিকায় নেই বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার। অসুস্থতার কারণে নিজের কেন্দ্র আসানসোলে প্রচার করবেন শত্রুঘ্ন।